today we will learn unit 2 lesson 2 reading really helps পড়া প্রকৃতপক্ষেই সাহায্য করে read the conversation and tell what anusha is going to read কথোপকথনটি পড়ো এবং anusha কি পড়তে যাচ্ছে তা বলো anusha tia hope you enjoyed the article on yoga tia আশা করি তুমি যোগব্যায়ামের উপর প্রবন্ধটি উপভোগ করেছিলে tia yes it is great হ্যাঁ এটি চমৎকার by the way how did you enjoy london olympics as a sports lover যা হোক anusha একজন ক্রীড়াপ্রেমী হিসাবে লন্ডন অলিম্পিক কেমন উপভোগ করলে anusha people rightly say that it is the greatest show on earth লোকেরা যথাযথই বলে থাকে যে এটি হলো পৃথিবীর সবচেয়ে বড় প্রদর্শনী I'm still thrilled to remember what Michael Phelps and Usain Bolt have shown amazing আমি এখনো সে কথা স্মরণ করে শিহরিত হই যা মাইকেল ফেলপস এবং উসেন বোল্ট দেখিয়েছেন বিস্ময়কর ঠিয়া রাইট হিওয়ার তুমি ঠিক বলেছ দে আর ইনক্রেডিবল তারা অবিশ্বাস্য হাউভার আই হ্যাভ গট অ্যান ইন্টারেস্টিং আর্টিকল অন দ্য ইন্টারনেট অন মাইকেল ফেলপস অ্যান্ড উসেন বোল্টস যাই হোক আমি মাইকেল ফেলপস এবং উসেন বোল্ট সম্পর্কে ইন্টারনেটে একটি কৌতূহল পূর্ণ প্রবন্ধ পেয়েছি ইউ মাইট লাইক ইট তুমি এটি পছন্দ করতে পারো অ্যান্ড টেক পার্ট ইন ডিবেট অন হু ইজ বেটার বিটুইন দিস টু গ্রেটস এবং এই দুই বিশিষ্ট ক্রীড়াবিদের মধ্যে কে অপেক্ষাকৃত ভালো সেই বিতর্কে অংশ নিতে পারো প্লিজ রিড ইট দয়া করে এটি পড়ো নাম্বার বি রিড দ্য টেক্সট পাবলিশড ইন আ নিউজ পেপার ইন 2012 অ্যান্ড আনসার দ্য কোশ্চেন্স দ্যাট ফলো 2012 সালে একটি পত্রিকায় প্রকাশিত হওয়া মূল পাঠটি পড়ো এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও মাইকেল ফেলপস উসেন বোল্টস আর গ্রেট বাট হু ইজ বেটার মাইকেল ফেলপস ও উসেন বোল্ট দুজনেই অসাধারণ কিন্তু কে অপেক্ষাকৃত ভালো উইথ দ্য কার্টেন্স ক্লোজিং অন দ্য 2012 লন্ডন অলিম্পিক্স ইটস ইম্পসিবল not to look back and reflect on the greatest performances by Olympic athletes. 2012 সালের লন্ডন অলিম্পিকের পর্দা নামার সাথে সাথে অলিম্পিক ক্রীড়াবিদদের কৃতিত্বগুলোর দিকে ফিরে না তাকানো এবং গভীরভাবে চিন্তা না করা অসম্ভব দ্য অলিম্পিক্স হ্যাভ মেনি মেমোরেবল moments and athletes we will remember by name alone olympic er onek shoroniyo muhurto ebong kriyabit royechen jaderke amra shudhu namei shoron rakhbo the list is quite big talika ti khubai boro michael phelps and usain bolt are the latest addition to the list of the best michael phelps ও usain bolt এই সেরাদের তালিকায় সর্বশেষ সংযোজন they made london olympics stand apart তারা লন্ডন অলিম্পিককে স্বতন্ত্র করেছেন if there is any question like this what is the standout performance of london 2012 Perhaps the answer is the London Games gave
আজ মাইকেল ফেল্পস ভার্সাস উসেন বোল্ট। যদি এমন কোনো প্রশ্ন থাকে, 2012 সালের লন্ডন অলিম্পিকের অসাধারণ নৈপুণ্য কী, সম্ভবত উত্তর হল লন্ডন গেমস আমাদেরকে মাইকেল ফেল্পস বনাম উসেন বোল্টকে উপহার দিয়েছেন। দ্য ফার্স্ট ওয়ান ইজ অ্যান অলরেডি ডেকোরেটেড অলিম্পিয়ান হু পুট দ্য ফিনিশিং টাচেস অন ইজ গ্রেট অ্যাথলেটিক ক্যারিয়ারস। প্রথমজন ইতিমধ্যে একজন পদকপ্রাপ্ত অলিম্পিয়ান, যিনি তার মহান অ্যাথলেটিক জীবনের যবনিকা টেনেছেন। অ্যান্ড অ্যানাদার কেম উইথ দ্য নিউ ডেফিনেশন অফ ফার্স্ট, আর অন্যজন এসেছেন গতির নতুন সংজ্ঞা নিয়ে। টু অফ দ্য মোস্ট পপুলার অলিম্পিক স্পোর্টস স্প্রিন্টিং অ্যান্ড সুইমিং স দ্যার টু বিগেস্ট স্টার্স ক্যাপটিভেটিং অডিয়েন্সেস। অলিম্পিকের দুটি সবচেয়ে জনপ্রিয় খেলা দৌড় এবং সাঁতার, তাদের দুই বিখ্যাত তারকাকে দর্শকের মন্ত্রমুগ্ধ করতে দেখেছেন। দে অলসো ডোমিনেটেড দ্য 2008 বেইজিং গেমস, বাট ফেল্পস অ্যান্ড উসেন বোল্টস সিমেন্টেড দেয়ার লেগাসিস ইন লন্ডন। তারা অবশ্য 2008 সালের বেইজিং গেমসের প্রভাব বিস্তার করেছিলেন, কিন্তু ফেল্পস এবং উসেন বোল্ট অলিম্পিককে তাদের যে অবস্থানকে পাকাপোক্ত করেছেন, তাদের সেই অবস্থানকে পাকাপোক্ত করেছেন। ফেল্পস দ্য আমেরিকান সুইমার পাস্ট জিমন্যাস্ট লেরিসা লেটিনিয়া ফর দ্য মোস্ট অলিম্পিক মেডেলস এভার। আমেরিকান সাঁতারু ফেল্পস সর্বকালের সবচেয়ে বেশি অলিম্পিক পদকপ্রাপ্ত শরীরচর্চা বিদ লেরিসা লেটিনিয়াকে অতিক্রম করেন। বোল্ট ওয়াজ দ্য থার্ড ম্যান টু রিপিট অ্যাজ আ 100 মিটার গোল্ড মেডেলিস্ট অ্যান্ড দ্য ফার্স্ট অ্যাজ আ 200 মিটার গোল্ড মেডেলিস্ট অ্যান্ড হি ব্রোক হিজ ওন অলিম্পিক রেকর্ড বাই রানিং দ্য 100 মিটার ইন 9.63 সেকেন্ডস। 100 মিটার দৌড়ে পুনরায় স্বর্ণপদক পাওয়ার ক্ষেত্রে বোল্ট তৃতীয় ব্যক্তি ও 200 মিটার দৌড়ে পুনরায় স্বর্ণপদক পাওয়ার ক্ষেত্রে প্রথম ব্যক্তি, এবং 100 মিটার দৌড়ে তিনি 9.63 সেকেন্ড সময় নিয়ে তার নিজের অলিম্পিক রেকর্ড ভাঙেন। ওয়ান্স ফেল্পস অ্যান্ড বোল্ট ওয়ার ব্যাক ইন দ্য পুল অ্যান্ড দ্য ট্রাক দ্য স্টোরি লাইন্স চেঞ্জড। যেই ফেল্পস এবং বোল্ট সাঁতার ও দৌড় প্রতিযোগিতায় ফিরলেন, ঠিক তখনই গল্পের ধারা পরিবর্তিত হয়ে গেল। ফেল্পস ইজ দ্য মোস্ট ডেকোরেটেড অলিম্পিয়ান এভার উইথ 22 ওভারঅল মেডেলস, 18 গোল্ড, 2 সিলভার, 2 ব্রোঞ্জ। ফেল্পস হলেন এ যাবৎকালের সবচেয়ে বেশি পদকপ্রাপ্ত অলিম্পিয়ান, যা রয়েছে মোট 22টি পদক, যার মধ্যে 18টি সোনা, 2টি রৌপ্য ও 2টি ব্রোঞ্জ। বোল্ট ইজ দ্য মোস্ট অ্যাকমপ্লিশড অলিম্পিক স্প্রিন্টার উইথ দ্য আনপ্রেসিডেন্টেড ডাবল, মেকিং ক্লিয়ার দ্যাট হি ইজ দ্য ফাস্টেস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড। বোল্ট হলেন অলিম্পিকের স্বল্প দূরত্বের দৌড়ে 2টি অভূতপূর্ব কৃতিত্বের অধিকারী, সবচেয়ে দক্ষ দৌড়বিদ, যা পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে তিনি হলেন পৃথিবীর
দ্রুততম মানব। বাট দেয়ার ইজ এ ডিবেট, কিন্তু বিতর্ক রয়েছে। হু হ্যাড দ্য বেটার অলিম্পিক্স, কে অলিম্পিকে অপেক্ষাকৃত ভালো করেছিল। ইট উড বি টাফ টু টপ ফেলপস 8 গোল্ড মেডেলস ইন বেইজিং, বাট হোয়াট ইফ উই ওয়ার অনলি টকিং লন্ডন। অলিম্পিকে ফেলপসের 8টি সোনার পদক টপকে যাওয়া এটি যে কারোর জন্যই কঠিন, কিন্তু আমরা যদি শুধু লন্ডন নিয়ে কথা বলি তাহলে কি হবে। লন্ডন ওয়াজ ফেলপস গ্র্যান্ড ফিনাল, লন্ডন ছিল ফেলপসের সাড়ম্বরে পরিসমাপ্তির প্রতিযোগিতা। হি ওয়ন 4 গোলস অ্যান্ড 2 সিলভারস ইন 7 ইভেন্টস অ্যান্ড হি সেজ হি উইল নেভার রেস অ্যাগেন। তিনি 7টি খেলায় 4টি স্বর্ণ এবং 2টি রৌপ্য জয় করেছিলেন, এবং তিনি বলেছেন যে তার কখনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন না। লন্ডন ওয়াজ বোল্টস চান্স টু প্রুভ হিজ স্টিল দ্য গ্রেটেস্ট, নিজেকে এখনো সেরা প্রমাণ করার জন্য লন্ডন ছিল বোল্টের জন্য একটি সুযোগ। বোল্ট ওন 6 গোল্ড মেডেলস ইন 6 অলিম্পিক ফাইনালস, বোল্ট 6টি অলিম্পিক ফাইনালে 6টি স্বর্ণপদক জিতে নিয়েছেন। হি ইজ দ্য ফাস্টেস্ট ম্যান এভার ইন দ্য হিস্ট্রি অফ দ্য মডার্ন গেমস টু সুইপ দ্য 100 and 200 ইন ব্যাক টু ব্যাক অলিম্পিক্স। আধুনিক খেলাধুলায় তিনি হলেন প্রথম ব্যক্তি যিনি অলিম্পিকে 100 এবং 200 মিটার দৌড়ে পরপর দুইবার স্বর্ণপদক জিতে নেন। নট টু মেনশন দ্য এডিশন অফ ব্যাক টু ব্যাক রিলে গোল্ডস, রিলেতে পরপর দুইবার স্বর্ণপদক জয় উল্লেখ না করার মতো নয়। অ্যান্ড বোল্ট বিকাম আ লেজেন্ড ইন হিজ ওন ওয়ার্ডস, এবং বোল্ট তার নিজের ভাষায় একজন কিংবদন্তিতে পরিণত হয়েছেন। ফেলপস অলরেডি ওয়াজ, ফেলপস যা ইতিমধ্যে হয়েছেন। বোল্ট ইজ জাস্ট 25 ইয়ার্স ওল্ড নো, সো দেয়ার ইজ নো টেলিং হাউ লং হি ক্যান বি অন টপ অফ দি স্প্রিন্টিং ওয়ার্ল্ড। বোল্টের বয়স মাত্র 25 বছর, সুতরাং এটি বলা সম্ভব না কতদিন পর্যন্ত তিনি স্বল্প দৌড়ের জগতে শীর্ষ পদে থাকতে পারবেন। হোয়াট ইফ হি ডিসাইডস টু রিটায়ার ফ্রম দ্য স্প্রিন্টিং টু ফোকাস অন দ্য 400 মিটার্স জাস্ট টু ব্রেক অ্যানাদার ওয়ার্ল্ডস রেকর্ড অর টু, ইট উড বি অ্যামেজিং অ্যান্ড ইন্টায়ারলি পসিবল ফর হিম টু অ্যাকমপ্লিশ। না হয় যদি তিনি স্বল্প দৌড়ে থেকে অবসর গ্রহণের সিদ্ধান্ত নেন 400 মিটার দৌড়ে মনোযোগ দেওয়ার জন্য, কেবল অন্য 2-1টি বিশ্বরেকর্ড ভাঙার জন্য, এটি চমকপ্রদ হবে যে আর এটি সম্পূর্ণ করা তার জন্য পুরোপুরি সম্ভব। হু হ্যাড দ্য বেটার 2012 গেমস, ইউ টেল আস, লেট দ্য ডিবেট ডিবেট বিগিন। কে 2012 সালের গেমসে অপেক্ষাকৃত ভালো করেছেন আপনারাই বলুন, বিতর্ক শুরু হয়ে যাক। কোশ্চেনস, প্রশ্ন, হোয়াট মেক্স লন্ডন অলিম্পিক 2012 এক্সেপশনালি সেন্সেশনাল, কোন বিষয়টি লন্ডন অলিম্পিক 2012-2012 বিশেষভাবে আকর্ষণীয় আলোচিত করে তোলে। আনসার্স উড বি পারফরমেন্সেস অফ মাইকেল ফেলপস অ্যান্ড উসেন বোল্ট মেক লন্ডন অলিম্পিক 2012 এক্সেপশনালি সেন্সেশনাল। মাইকেল ফেলপস এবং উসেন বোল্টের ক্রীড়ানৈপুণ্য লন্ডন অলিম্পিক 2012 বিশেষভাবে আকর্ষণীয় করে তোলে। নাম্বার 2, হাউ আর ফেলপস অ্যান্ড বোল্টস ব্রিলিয়ান্টলি সিমিলার অ্যান্ড ডিফারেন্ট, কীভাবে ফেলপস এবং বোল্ট চমৎকারভাবে সাদৃশ্যপূর্ণ এবং
স্বতন্ত্র। যদি উত্তর বলা যায় তাহলে এটার উত্তর এরকম হবে, দে বোথ আর দ্য মোস্ট শাইনিং স্টার্স ইন ইন্টারন্যাশনাল গেমস অ্যান্ড স্পোর্টস। ইন দিস সেন্স দে আর সিমিলার, বাট মাইকেল ফেলপস হ্যাজ ডিক্লেয়ার্ড টু রিটায়ার ফ্রম দ্য রেস। অন দ্য আদার হ্যান্ড উসেইন বোল্ট ইজ অনলি 25 ইয়ার্স ওল্ড। কোশ্চেন নাম্বার থ্রি, বিটুইন দিস টু অলিম্পিয়ান্স হু হ্যাজ ব্যাকড দ্য হাইয়েস্ট অনার উইথিন দ্য সেম টাইম ফ্রেম। একই সময়ের এই দুইজন অলিম্পিয়ানের মধ্যে সবচেয়ে বেশি সম্মান কি অর্জন করেছেন? উত্তর বলতে গেলে এভাবেই বলতে হবে, বোল্ট হ্যাজ ব্যাকড দ্য হাইয়েস্ট অনার উইথিন দ্য সেম টাইম ফ্রেম। একই সময়ের মধ্যে বোল্ট সর্বোচ্চ সম্মান অর্জন করেছেন। হোয়াট ইজ দ্য স্পেশাল ইন বোল্ট সোফা? এ পর্যন্ত বোল্টের বিশেষত্ব কি? বোল্ট হ্যাজ ওন 6 গোল্ড মেডেলস ইন 6 অলিম্পিক্স ফাইনালস, দিস ইজ হিজ স্পেশালিটি। বোল্ট 6টি অলিম্পিক চূড়ান্ত প্রতিযোগিতায় 6টিতেই স্বর্ণপদক জিতেছেন, এটাই তার বিশেষত্ব। হাউ ডাজ বোল্ট ইভালুয়েট হিমসেলফ? বোল্ট নিজেকে কিভাবে মূল্যায়ন করেন? বোল্ট ইভালুয়েটস হিমসেলফ অ্যাজ আ লিজেন্ড। বোল্ট নিজেকে একজন কিংবদন্তি হিসাবে মূল্যায়ন করেন।